আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাই কালকে তো ঈদ, আজকে তো আজকে মজা তো করতেই হবে, তাই না? আজকে তো আমাদেরকে কিছু টাকা আর্নিং করে কালকের বাজেটটা আমাদেরকে আয় করতে হবে, তাই না? তার জন্য তো আমাদের সজীব মানি অ্যাপ আছেই, সবাই তো এই সজীব মানি অ্যাপে কাজ করে ভালো পরিমাণ ইনকাম করছেন। এখন বলবেন যে কিসে ভালো পরিমাণ ইনকাম, এত পর্যন্ত উইথড্র করতে পারলাম না। তো ভাই উইথড্র করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। পয়েন্টটা বাড়াচ্ছি কেন জানেন, বা এত টাকা করছি কেন জানেন? কারণ আমাদের লিমিট শেষ হয়ে যায়, বিকাশ নগদ লিমিট অনেক বেরিয়ে যাবে। শুধু রিচার্জটা ঠিকই থাকবে, কিন্তু বিকাশ নগদের লিমিট আমি বাড়াই ফেলবো, কারণ ওখানে প্রতিজনকে দিতে গেলে 5 টাকা করে চার্জ কাটে সেন্ড মানি করতে গেলে। তার জন্য তো যাই হোক, ওগুলো নিয়ে আলাদা বিষয় বলবো। তার আগে আপনারা কাজ করুন সজীব মানি অ্যাপে এবং সবাই উইথড্র করুন। তা আজকে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইজি পে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন আজকের পিনড কমেন্টে। কমেন্টের বক্সে যখন লিঙ্কটি পেয়ে যাবেন, বা আপনি প্লে স্টোরে যে সার্চ করেন ইজি পে লিখে, আমি এই যে দেখুন আমি উপরে লিখেছি, এখানে সার্চ করেছি ইজি পে উইথ ফাউন্ড। তো এত কিছু লেখার দরকার নেই, আপনার ইজি পে লিখলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অবশ্যই ইনস্টল করে নেবেন, 1000 মানুষ এখানে কাজ করতেছে। আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিচ্ছি। অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে, নাহলে কিন্তু কাজ কেউ করতে পারবেন না। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আমরা একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি এতে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশান, এখানে ক্লিক করবেন। অবশ্যই এগুলো ক্রস করে দেবেন, রেজিস্ট্রেশন অপশানে টাচ করে দেবেন। এখান থেকে আপনি প্রথমত ইউজার নেম না, এটা আপনাকে অবশ্যই ফুল নেম দিতে হবে, আপনার নামটা। তারপরে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, 8টা পাসওয়ার্ড দেবেন, নিচে কনফার্ম পাসওয়ার্ডটি দেবেন। রেফার কোড অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা 1234 দিলে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যখন আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, আপনি সরাসরি এটা পারমিশন দিয়ে দেবেন, মানে এগ্রি অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটি পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার সাথে সাথে আপনি কিছু পাবেন না, আপনাকে প্রথমত নিচে আসতে হবে। একটু নিচে আসার পর দেখবেন এখান থেকে ডেলি চেকিং বলে একটি অপশান, এখানে ক্লিক করবেন। ডেলি চেকিং অপশানে টাচ করার পর দেখতে পাচ্ছেন গ্রেড বোনাস, এখানে একটা ক্লিক করে দেবেন। গ্রেড বোনাসে ক্লিক করার পর একটি অ্যাড আসবে, একটি আপনি কেটে দেবেন। দেখবেন আপনি বোনাসটা পান নাই, কারণ অ্যাড আপনাকে ক্লিক করতে হবে। আমার আবারও ডেলি বোনাসে ক্লিক করছি, গ্রেড বোনাসে ক্লিক করে অ্যাডে ক্লিক করছি, এবং অ্যাডে ক্লিক করার পর আমি সাকসেসফুল হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই যে সেন্ট দিয়ে দিয়েছে, আমাকে অনেকগুলো সেন্ট দিয়েছে, প্রায় 10 সেন্ট, মানে 10 টাকা মতো। তো কথা হচ্ছে এভাবে আপনি ডেলি চেকিংয়ের কাজটা করবেন। এখন কথা হচ্ছে স্পিন করার জন্য আমাকে পিএইচ স্পিন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে স্পিনটা ওপেন হয়েছে, আমরা দেখে জাস্ট 8টা স্পিন কমপ্লিট করতে হবে, 9টা স্পিন। তো আমরা কি প্লে স্পিনে ক্লিক করে দিচ্ছি। প্লে স্পিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্লে স্পিনটা শুরু হয়ে গেছে, এবং 23 পয়েন্ট পেয়েছি। আমরা অ্যাডটিকে কেটে কালেক্ট অপশানে ক্লিক করে দিচ্ছি, এবং একটি অ্যারেস ব্যাডটিকে আমরা কেটে দেবো। তারপরে দেখবেন এখান থেকে আপনার কাজগুলো হয়ে যাবে, এবং আপনি বাকি কাজগুলো করে নেবেন। স্পিনের কাজ আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখান থেকে কাজ কমপ্লিট হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যত পয়েন্ট পড়েছিলাম কিন্তু তত পয়েন্ট পেয়ে গেছি। তারপরে কাজ রয়েছে, দ্বিতীয়ত কাজ রয়েছে এখান থেকে ক্যালকুলেটর, মানে এখান থেকে আপনার ম্যাথ কুইজ কাজ ইনকাম। 0 0+0 0 হয়। তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে এখান থেকে আপনি একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং কালেক্ট অপশানে ক্লিক করে দিলে কালেক্ট হয়ে যাবে। 9 সেকেন্ড ওয়েট করার পর একটি অ্যাটাচমেন্ট টিকেটে দেবেন। তারপর এখান থেকে আপনি প্রায় 11টি কাজ এভাবে কমপ্লিট করে নেবেন। দেন লাস্ট কাজে যখন আপনাকে ক্লিক করতে বলবে অ্যাডে, অ্যাডে ক্লিক করবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 1 মিনিট ভিজিট করবেন, এবং যদি প্লে স্টোরে নিয়ে যায় অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তা দেখতে পাচ্ছেন কাজ এভাবেগুলো কমপ্লিট করতে হবে। তারপর রয়েছে এখান থেকে স্ক্যাচ কার্ড, এখান থেকে স্ক্যাচ মানে ঘুষে টাকা ইনকাম। এখান থেকে ঘুষবেন, আপনি যে পয়েন্টটি পাবেন এখানে কালেক্ট অপশানে ক্লিক করে এটাও কালেক্ট করে নেবেন। এখানে মাত্র 8 সেকেন্ড করে অপেক্ষা করতে হবে, মানে 10 সেকেন্ড করে। এখানে সেম আপনি এখান থেকে 11টি কাজ পাচ্ছেন, 11টি কাজ কমপ্লিট করতে হবে, লাস্ট কাজ আপনাকে ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট। তো এভাবে আপনি স্ক্যাচের কাজগুলো করবেন। তারপর রয়েছে অ্যাড দেখে ইনকাম, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড বাটন, এখানে ক্লিক করবেন। ওয়াচ অ্যাড বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন একটা ওয়াচ অ্যাড আসবে, আপনি কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে 8 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং এখান থেকে আপনি 11টি কাজ পাবেন। তো কাজগুলো একদম ইজিলি ব্যাপার, এই কাজগুলো করে আপনি ছোটো ছোটো কাজগুলো আপনি ইনকাম করতে পারবেন। আশা করি পেমেন্ট পাবেন, এখন বলা তো যায় না পেমেন্ট করতে পারে। তো এভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনি যে পয়েন্টগুলো পাচ্ছেন এই পয়েন্টের ওপরে একটা টাচ করবেন। তারপর এখান থেকে 1000 পয়েন্ট হলে আপনি এখান থেকে পয়েন্ট থেকে ডলারে কনভার্ট করে নিতে পারবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিও, ওয়াচ ভিডিওতে ক্লিক করার পর আপনি সেম হয়ে যে ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন, এখানেও 10টা কাজ। তো এভাবে আপনাকে জাস্ট কাজগুলো কমপ্লিট করতে হবে, আমি আর দেখাচ্ছি না। আপাতত এই কাজগুলো আপনি দেখে নেবেন। তারপর এখান থেকে রয়েছে আপনার এখান থেকে নিচে আসার পর টেলিগ্রাম সাপোর্ট, অবশ্যই টেলিগ্রাম সাপোর্টে ক্লিক করে জয়েন করে নেবেন। টেলিগ্রামে তো জয়েন হতে হয়, যে কোনো অ্যাপ্লিকেশনে কাজ করতে গেলে টেলিগ্রামে জয়েন করতে হয়। নিচে দেখতে পাচ্ছেন রেফার বোনাস, এখানে ক্লিক করবেন। রেফার বোনাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে রেফার কোডটি পাবেন, রেফার কোডটি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমার এই রেফার কোডটি আপনারা ইউজ করবেন। এখান থেকে যদি 10 জনকে রেফার করতে পারেন, তা যদি কাজ করে উইথড্র করতে পারে, আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা বোনাস পাবেন। তো এভাবে মূলত কাজগুলো কমপ্লিট করবেন। দেন এখান থেকে উইথড্র করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে 3 অপশানে টাচ করতে হবে উপরে, ঠিক আছে?
উপরে থ্রি ডট অপশনে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রিডিম বলে একটা অপশন এখানে ক্লিক করবেন। রিডিম অপশনে টাচ করার পর এখান থেকে রয়েছে আপনার একদিকে ডলার একদিকে পয়েন্ট। তো এখান থেকে মূলত বলে দিচ্ছে তারা যে 25 সেন্টে দিবে 20 টাকা মোবাইল রিচার্জ এবং 2.5 সেন্ট দেবে আপনাকে 200 টাকা নগদ বিকাশ রকেট এবং 10 সেন্টে মানে 10 ডলার দেবে কয়েন বেজে। তো এখান থেকে একদম ইজিলি ব্যাপার, কারণ এখান থেকে মাত্র আপনি 25 সেন্ট ইনকাম করুন এবং রিচার্জ নিয়ে নিন। 25 টাকা রিচার্জ নিয়ে দেখুন কাজ মানে ইনকাম দেয় কিনা, মানে টাকা দেয় কিনা তারা, মাত্র 25 সেন্ট। আর বিকাশ নিতে গেলে $2 লাগবে, এটাতে $2 এটাতে $2। নিচে আসার পর দেখবেন এখান থেকে 25 সেন্ট করা ব্যাপার না, 11 সেন্ট অটোমেটিক এখনই হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় দিয়ে 25 সেন্ট করে উইথড্র করে দেখুন পেমেন্ট পান কিনা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পেমেন্ট পাইলে। তো আজকের ভিডিওটি পর্যন্তই, আশা করি।